হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ফ্রেন্ডটেক বিডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি জিএসএম দিয়ে নতুন একটা প্রজেক্ট আনলাম, সেটা হচ্ছে জিএসএম ইরিগ্রেশন। এখন এটা কিভাবে কাজ করে সেটা আপনাদের বলি। মনে করেন আপনি একজন কৃষক, আপনার কৃষি জমি অনেক দূরে, সেখানে কিন্তু আপনার জমিতে পানি দেওয়া লাগে, সেখানে কিন্তু আপনার পাম্প মোটর লাগানো আছে। এখন আপনার ওই অত দূরে গিয়ে কিন্তু আপনার পাম্পটা চালানো, আবার বন্ধ করা, আবার বাড়ি আসা, এটা কিন্তু ঝামেলার ব্যাপার। এখন আপনি যদি বাড়িতে বসে একটা মেসেজ কমান্ডের মাধ্যমে যদি ওই মোটরটাকে অন অফ করতে পারেন বা ওই পাম্পটিকে অন অফ করতে পারেন, তাহলে কেমন হয়? হ্যাঁ, এটাই কিন্তু এই জিএসএম দিয়ে আমি আপনাদের করে দেখাবো। এখন এই জিএসএম দিয়ে আমি কিভাবে করেছি, এখানে যদি আপনি মোটরটা অন কমান্ড দেন তাহলে কিন্তু মোটরটা অন হবে, এবং সাথে সাথে কিন্তু আপনাকে ব্যাক মেসেজ দিবে যে মোটরটা অন হয়েছে, অর্থাৎ আপনাকে কনফার্ম করবে। তারপর আবার যদি আপনি অফ করতে চান, আবার আপনি মোটর অফ লিখে দিবেন, আবার মোটরটা অফ হয়ে যাবে এবং আপনাকে কনফার্ম করার জন্য ব্যাক মেসেজ আসবে। এখন যদি আপনি চান 1 ঘন্টা চালাবেন, 2 ঘন্টা চালাবেন বা 8 ঘন্টা চালাবেন, আপনি কিন্তু সেই অনুযায়ী মেসেজ কমান্ড দিবেন যে 1 ঘন্টা চলবে, 1 ঘন্টা চলবে মোটরটি, তারপর 2 ঘন্টা চলবে, 8 ঘন্টা চলবে। এভাবে যদি আপনি মেসেজ দেন তাহলে কিন্তু ওই মেসেজটা নিয়েই কিন্তু ওই মোটরটা অন হবে, এবং 1 ঘন্টা পরে কিন্তু মোটরটা অফ হবে এবং আপনাকে কিন্তু কনফার্ম করবে যে মোটরটা অফ হয়েছে। এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি একটা কমান্ড দিলাম যে মোটরটা অন হোক, মোটরটা অন হলো এবং চলতেছে, এখন যদি এর মাঝে যদি কারেন্ট চলে যায় বা পাওয়ার চলে যায় তাহলে কি হবে, তাহলে কি আমার মোটরটা অন হবে যখন পাওয়ার আসবে? হ্যাঁ, এখানে কিন্তু আমি কোডিংটা সেভাবেই করেছি যে আপনার যদি মোটরটা অন অবস্থায় থাকে এবং সেই অবস্থায় যদি আপনার পাওয়ারটা চলে যায়, আবার যখন পাওয়ার চলে আসবে আপনার কিন্তু মোটরের যদি কমান্ড দেওয়া থাকে অন, তাহলে কিন্তু আপনার মোটরটা অন হয়ে যাবে। অর্থাৎ এখানে আমি ইপিরম ইউজ করেছি এবং কোডিং এর ভিতরে আমি সেভাবেই করেছি, আপনার মোটরটা অন থাকবে, আর যদি অফ থাকে তাহলে অফ থাকবে। তাহলে কিন্তু এখানে আপনার কোনো প্রবলেম হবে না বা কোনো এক্সট্রা চিন্তা হবে না যে আমার মোটরটা অন হলো নাকি অফ হলো, সেটা কিন্তু আপনার অফ হোক বা অন হোক আপনার কিন্তু কনফার্ম করবে সবসময় জিএসএম, আপনার ওর কাছে যাওয়া লাগবে না। তো এই প্রজেক্টটি কিন্তু আজকে আপনাদের দেখাবো যে এটা কিভাবে করা যায় বা আমি এটা কিভাবে করেছি, এ প্র্যাকটিক্যাল এবং কোডিং সহ আপনাদের দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিয়ে আমাকে সাপোর্টে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, চলুন দেখেন এই প্রজেক্টটি করতে আমার কি কি লাগবে। আমার একটা জিএসএম বোর্ড লাগবে, আর একটা আরডুইনো বোর্ড লাগবে, আর একটা ব্রেডবোর্ড লাগবে, যাতে এখানে আমি যেহেতু কোনো কানেকশন করবো না, সোল্ডারিং করবো না, এই কারণে আমি একটা ব্রেডবোর্ড নেব। আর লাগবে একটা রিলে, আর আমি একটা এখানে নিয়েছি বাল্ব। আমি প্রথমে আপনাদের বাল্ব জ্বালিয়ে দেখাবো আর পরবর্তীতে আপনাদের মোটর অন অফ করে দেখাবো। তো ভিউয়ার্স, আমি কোডিং এবং কানেকশন ডায়াগ্রাম আপনাদের একটু পরে দেখাচ্ছি, এখন আমি মোবাইলের মেসেজ অপশনে যাবো, যেটা অন অফ করে আমি আপনাদের দেখাবো আগে। দেখুন, আমি এখানে লিখছি মোটর অন, ঠিক আছে, মোটর অন, এই যে আমি মেসেজটা দিয়ে দিচ্ছি। ওকে, দেখুন আমি মেসেজটা কিন্তু দিয়ে দিলাম মোটর অন। দেখুন একটু পরে আমার কিন্তু এটা জ্বলবে। তো ভিউয়ার্স দেখুন আমার এখানে কিন্তু লোডটা অন হলো এবং আমাকে কিন্তু সাথে সাথে একটা কনফার্ম মেসেজও দিল যে মোটরটা অন হয়েছে, ঠিক আছে। তো দেখুন এখানে আমি আপনাদের এখন দেখাই যে আমি মোটরটা অফ করে দেখাই। দেখুন তার আগে আপনাদের একটা জিনিস দেখিয়ে নিই। দেখুন এই মোটরটা আমি তো অন কমান্ড দিলাম, এখন আমি পাওয়ারটা একটু অফ করে দিই, দেখি আমার কি হয়। দেখুন আমি পাওয়ারটা খুলে দিলাম, তাহলে আমার এটা অফ হয়ে গেল। আবার আমি পাওয়ারটা একটু লাগিয়ে দিই, দেখুন আমি পাওয়ারটা লাগিয়ে দিচ্ছি। দেখুন লাগানোর সাথে কিন্তু আমি যে কমান্ডটা দিয়েছিলাম, অর্থাৎ অন, অর্থাৎ ওই মোটরটা অন হয়ে থাকবে, তাহলে কিন্তু অন হয়ে রয়েছে। আর যদি অফ, আপনি যদি কমান্ড দিতেন অফ, তাহলে কিন্তু অফ হয়ে থাকতো। তাহলে আমার এখন মোটরটা অফ করার দরকার, তাহলে আমি মোটর অফ কমান্ডটা দিই, অর্থাৎ মেসেজটা দিই। দেখুন মোটর অফ আমি পাঠিয়ে দিলাম, দেখুন মেসেজটা কিন্তু যাইতে একটু টাইম লাগে, আপনারা কিন্তু একটু ওয়েট করতে হবে। দেখুন মোটর অফ আমি লিখেছি এবং এবং মেসেজটা রিসিভ করার সাথে সাথে কিন্তু আপনি বুঝতে পারবেন ফোনে, দেখুন আমার কিন্তু লোডটা অফ হয়ে গেছে, এবং সাথে সাথে কিন্তু আপনাকে একটা কনফার্ম মেসেজও দেবে যে মোটর অফ হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা তো বুঝলেন যে মোটরটাকে অন অফ আপনারা কিভাবে করবেন। এখন যদি আপনি চান মোটরটা 1 ঘন্টার জন্য চালাবেন বা 2 ঘন্টা বা 8 ঘন্টার জন্য চালাবেন, তাহলে কি করবেন? দেখুন আমি একটা মেসেজ দিচ্ছি, মোটর অন অন আওয়ার, ঠিক আছে, অর্থাৎ আমি 1 ঘন্টার জন্য মোটরটা চালাবো। দেখুন আমি লিখছি মোটর অন অন আওয়ার, ঠিক আছে, দেখুন এস ও ইউ আর। ওকে, তাহলে আমি এটা পাঠাই, দেখি কি হয়।
দেখুন মেসেজটা যাওয়ার সাথে কিন্তু সাথে সাথে অন হবে না, কারণ মেসেজটা প্রসেসিং হতে টাইম লাগবে, সেটুক সময় আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে। দেখুন এদিকে একটু খেয়াল করুন, দেখুন আমার কিন্তু জিএসএমটা মেসেজ রিসিভ করেছে এবং সাথে সাথে বাল্বটা অন হয়েছে, অর্থাৎ আমি কিন্তু মোটর দিয়ে আপনাদের চালিয়ে একটু পরে দেখাবো। তো দেখুন এখানে কিন্তু আপনাকে অবশ্যই কনফার্ম করবে যে আপনার মোটরটা অন হয়েছে। দেখুন এখানে কিন্তু মেসেজটাও চলে আসছে যে মোটর অন ফর অন আওয়ার। এখানে কিন্তু জিএসএমটা আপনাকে কনফার্ম করলো যে মোটরটা এক ঘন্টার জন্য অন হয়েছে, ঠিক আছে। এখন এক ঘন্টা পরে এই মোটরটা অটোমেটিকলি বন্ধ হয়ে আপনাকে কিন্তু অবশ্যই একটা ব্যাক মেসেজ দিবে যে মোটরটা অফ হয়েছে, ঠিক আছে। এখন আপনি যদি চান যে এই এক ঘন্টার ভিতর, এক ঘন্টা কমান্ড দেওয়ার পর এই এক ঘন্টার ভিতর আপনার মোটরটা আবার অফ করার দরকার হয়, তখন আপনি কি করবেন? তখন যদি আপনি আবার মেসেজ দেন যে মোটর অফ, অর্থাৎ আপনার মোটরটা অফ করার দরকার, আপনি মোটর অফকে আবার আপনি মেসেজ দিয়ে দেবেন, তখন কিন্তু মোটরটা আবার অফ হয়ে যাবে এবং আপনাকে কনফার্ম করবে যে মোটরটা অফ হয়েছে, ঠিক আছে। আমি কিন্তু কোডিংটা এভাবেই করেছি। এখন আমি আপনাদের দেখাবো যে এই জিএসএম প্রজেক্টের কানেকশন ডায়াগ্রাম এবং কোডিংটা, চলুন আমরা এটা দেখে নিই। তো ভিউয়ার্স আমি আপনাদের প্রথমে দেখাবো কানেকশন ডায়াগ্রাম। তো দেখুন আমি কিন্তু কানেকশন ডায়াগ্রাম গত আমি জিএসএম তে যে সকল ভিডিও দিয়েছি ওখানে দেখিয়েছি। দেখুন আর্ডুইনো থেকে গ্রাউন্ড আমার জিএসএম এর দুই জায়গা যাবে, আর তারপরে 7 এবং 8 নম্বর পিনটা এবং আরএক্সডি এবং টিএক্সডি পিন হিসেবে নিয়েছি। আমি 8 নম্বর পিনের সাথে আর্ডুইনোর 8 নম্বর পিনের সাথে জিএসএম এর আরএক্সডি পিনের সাথে সংযোগ করলাম এবং 7 নম্বর পিনের সাথে জিএসএম এর টিএক্সডি পিনের সাথে সংযোগ করতে হবে। আর যেহেতু এখানে আমি রিলে মডিউলে পাওয়ার দেব, শুধু রিলে মডিউল আমি আর্ডুইনো বোর্ডের 5 ভোল্টের সাথে কানেক্ট করব আর গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড দিয়ে দেব, আর 13 নম্বর পিনের সাথে আমি আউটপুট দেব। আর এখানে যেহেতু আমি একটা লোড চালাবো, এখানে মোটর বা লোড হিসেবে দেখুন এখানে আমি নিউট্রালটা কমন করে দিলাম, আর ফেজটা আমার রিলেটা যখন অন হবে তখন আমার ফেজটা এই বাল্বে আসবে। জাস্ট এটা কিন্তু আপনাদের একটু আগে দেখালাম, কিন্তু এখন আমি যদি একটা পাম্প মোটর চালাই তাহলে কিন্তু অবশ্যই আমার একটা ম্যাগনেটিক কন্টাক্টের সংযোগ দিতে হবে, ঠিক এভাবেই আপনার কানেকশন করতে হবে। দেখুন আমি এখানে মোটর এবং ম্যাগনেটিক কন্টাক্টকে কানেকশন করলাম, চলুন আমরা কোডিংটা দেখে নিই। তো ভিউয়ার্স জিএসএম ইরিগেশন মোটর প্রজেক্টের কোডিং হচ্ছে এটি। দেখুন এই কোডিংটা কিন্তু আমি কোনো ইউটিউব থেকেও নিই নাই, আর এটা কিন্তু আপনি গুগলও পাবেন না, জাস্ট সম্পূর্ণ নিজের কনসেপ্ট থেকে এটা তৈরি করা। আর জিএসএম দিয়ে কিন্তু আমি 4-5টা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দিয়েছি, বেসিক যেটা ওই 5টা ভিডিও যদি আপনি ভালোভাবে দেখেন এবং বোঝেন তাহলে কিন্তু জিএসএম দিয়ে যে কোনো প্রজেক্ট আপনি করতে পারবেন। আর এই প্রজেক্টে আমি কিন্তু ইপিরম ইউজ করেছি, অর্থাৎ লোডের অবস্থা যেমন সেই অবস্থা ধরে রাখবে, ওই ইপিরম দিয়েও কিন্তু আমি কিছুদিন আগে ভিডিও দিয়েছি, আপনারা যদি ভালোভাবে বোঝেন আপনারা করতে পারবেন। দেখুন এই কোডিংটা কিন্তু অনেক বড়, এটা যদি আমি ভালোভাবে বোঝাইতে যাই এটা কিন্তু অনেক সময় লাগবে, আর এত সময় ধরে আপনারা ভিডিও দেখতে পছন্দ করেন না। আর আমি কিন্তু আমার অন্যান্য ভিডিওতে কোডিং শেখানোর চেষ্টা করেছি, আপনারা জানি না কতটা শিখতে চেষ্টা করেছেন। তো তারপরে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে 5টি মেসেজ দিয়েছি, দেখুন মোটর ইজ অন, মোটর ইজ অফ। আর এখানে আমি 1 ঘন্টা, 2 ঘন্টা, 8 ঘন্টা, এখানে কিন্তু আপনি আরও অনেক দিতে পারবেন, জাস্ট আমি এই এই কয়টা দিয়েছি। তারপর 7 এবং 8 নম্বর পিন তো আমার টিএক্সটি এবং আরএক্স পিনের সাথে, আর এখানে যে নাম্বারে আপনার মেসেজ যাবে অর্থাৎ জিএসএম থেকে সেই নাম্বারটা এখানে দিতে হবে। তারপর আপনি কোন মোটরে লোড অন অফ করবেন অর্থাৎ কী মেসেজ দিয়ে সেগুলো কিন্তু অবশ্যই এখানে লিখে দেবেন, অন্য মেসেজে কিন্তু কাজ করবে না। এই দেখুন মোটর অন, মোটর অফ, মোটর অন অন আওয়ার, মোটর অন 2 আওয়ার, মোটর অন 8 আওয়ার, ঠিক আছে। দেখুন এভাবে কিন্তু আমি করেছি, আসলে এই প্রজেক্টে এই কোডিংটা যদি আমি বিস্তারিত বলতে চাই ভিডিওটা অনেক লং হবে। তো এভাবে আমরা করেছি, আপনারা এটা দেখে নেবেন আর আমার ওই ভিডিওগুলো একটু দেখবেন, তাহলে কিন্তু আপনি এটা ভালোভাবে করতে পারবেন। তো ভিউয়ার্স আর আপনাদের একটা কথা, আমি ইউটিউবে অনেক ভিডিও আপলোড করি, আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক আমাকে তো একটা লাইক দিয়ে একটা কমেন্টও করতে পারেন, ভালো না হলেও তো বলতে পারেন যে না এইখানে এটা হলে ভালো হতো, এরকম ভিডিও হলে ভালো হতো। তো এটা হলে কি না, আমি যে কষ্ট করি অর্থাৎ কোডিং করে আপনাদের বোঝানোর চেষ্টা করি হয়তোবা একটু ভালো লাগে, তো অবশ্যই এটা আপনারা এই ভিডিও থেকে করবেন। তো এটা আমি একটু কম্পাইল করি, কি আমার কোনো এরর নাই, এখন এটা আমি লোড করে দিই। তো ভিউয়ার্স আমি আপনাদের যে কানেকশন ডায়াগ্রাম দেখালাম সেই কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আমি এখানে সকল সেট আপ করে ফেলেছি। দেখুন এখানে আর্ডুইনোতে পাওয়ার দেওয়ার জন্য আমি এখানে ব্যাটারি ইউজ করেছি, আপনারা কিন্তু পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারেন। আর যেহেতু আমার জিএসএম এ কিন্তু অনেক অ্যাম্পিয়ার নাই অর্থাৎ 2 অ্যাম্পিয়ারের মতো নাই, এই জন্য আমি পাওয়ার সাপ্লাই ইউজ করব।
আর দেখুন এখানে ম্যাগনেটিক কন্টাক্ট ইউজ করেছি আর একটা রিলে ইউজ করেছি, অর্থাৎ এই রিলের যে অ্যাম্পিয়ার ক্ষমতা এটাতেও কিন্তু আপনি অন অফ করে একটা মোটর চালাতে পারবেন। তারপরও আমি ম্যাগনেটিক কন্টাক্ট দিয়ে দেখাচ্ছি যাতে এখানে আপনি থ্রি ফেজ মোটরও চালাতে পারবেন বা আরও বেশি ক্যাপাসিটি যেমন 2 হর্স পাওয়ার, 10 হর্স পাওয়ার, এটার মাধ্যমে কিন্তু আপনি 100 হর্স পাওয়ারের মোটরও কিন্তু চালাতে পারবেন এই ম্যাগনেটিক কন্টাক্টের অ্যাম্পিয়ার ক্ষমতা বাড়িয়ে। ঠিক আছে, তো এটা হচ্ছে মোটামুটি কানেকশন। এখন আমি আপনাদের মোটর বা পাম্প চালিয়ে আপনাদের দেখাবো। দেখুন আমি আপনাদের এই পাম্পটি চালিয়ে দেখাবো, এই পাম্পটা আমি কানেকশন করে তারপরে দেখাবো। দেখুন এটা হচ্ছে মোটামুটি, দেখুন এটা হচ্ছে 1 হর্স পাওয়ারের একটা মোটর। দেখুন এখানে লেখা আছে 1 হর্স পাওয়ার, ঠিক আছে, 0.75 কিলোওয়াট। এই মোটরটা কি আনতো আমি আপনাদের চালিয়ে দেখাবো, তাহলে আমি ফুল সেটআপ কমপ্লিট করে তারপরে আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখুন এখানে আমি কিন্তু এই ম্যাগনেটিক কন্টাক্টে এই পাশে আমি পাওয়ারের 2 তার দিয়েছি আর এই পাশে দিয়ে দেখুন ওইখানে আমি মোটরটা লাগিয়েছি। তো ভিউয়ার্স দেখুন এটা হচ্ছে মোবাইল, এখন এই মোবাইলের মাধ্যমে আমি কিন্তু মেসেজ কমান্ড দেবো মোটর অন, ঠিক আছে। দেখুন মোটর এখানে কিন্তু দেখা যাচ্ছে না, মোটর অন, দেখুন আমার মেসেজটা কিন্তু সেন্ড হচ্ছে, এখনও সেন্ড হয়নি। দেখুন সেন্ড হয়ে গেছে, একটু পরে কিন্তু আমার এই ম্যাগনেটিক কন্টাক্টরটা অন হবে। দেখুন আমার কিন্তু মোটরটি অন হয়ে গেছে, ঠিক আছে, এই মেসেজের মাধ্যমে কিন্তু মোটরটা অন হয়েছে। উইডিও নিয়ে দেখুন, দেখুন আমার কিন্তু মোটরটা চলতেছে, ঠিক আছে। এখন যদি আমি আবার মেসেজ দিই, দেখুন আমার কিন্তু এখানে মোটর ইজ অন এই মেসেজটাও কিন্তু আসছে, ঠিক আছে, আমার যে মোটরটা অন হয়েছে এটা কিন্তু কনফার্ম করছে। এখন আমি এখানে লিখে দেবো মোটর অফ, দেখুন মোটর অফ, এই যে আমি এসএমএস সেন্ড করে দিলাম, দেখুন আমার মেসেজটা কিন্তু চলে গেছে। আর একটু পরে কিন্তু এখান থেকে আমার ম্যাগনেটিক কন্টাক্টটা অফ করে দেবো, ঠিক আছে, এখানে কিন্তু কোনো সুইচ না, আমার ওই ম্যাগনেটিক কন্টাক্টটা অফ হবে। দেখুন আমার কিন্তু মোটরটা অফ হয়ে গেল। এভাবেই কিন্তু আপনি মেসেজ কমান্ডের মাধ্যমে শুধু অন অফ না, আপনি যদি চান যে 1 ঘন্টা চালাবেন আপনি 1 ঘন্টা চালাইতে পারবেন, যদি 8 ঘন্টা দেন 8 ঘন্টা চলবে, অর্থাৎ যে কমান্ড দেবেন সেই ঘন্টা সেই কমান্ডই চলবে। এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, দেখুন মোটর অন, ওকে, আমি আবার এতে কমান্ড দিলাম আপনাদের যে জিনিসটা আপনাদের দেখাবো, আমার মোটরটা কিন্তু আবার অন হবে। দেখুন আমার কিন্তু মোটরটা অন হয়েছে, আমি কিন্তু অন দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন আপনাদের যে জিনিসটা দেখাতে চাইছিলাম, দেখুন এখন মনে করেন আপনার কারেন্টটা চলে গেল, দেখুন আমি এই অফ করে দিচ্ছি, দেখুন আমার কারেন্টটা চলে গেছে, ঠিক আছে। এখন চলে গেলে কিন্তু আমার মোটরটা অফ হয়ে গেল। এখন যদি আবার পাওয়ারটা চলে আসে, দেখুন আমি কিন্তু কমান্ড দিয়েছিলাম অন, কিন্তু আমার এটা অন হয়ে থাকবে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার টেনশন করা লাগবে না যে মোটরটা কারেন্ট চলে গেলে অফ হয়ে যাবে বা অন হয়ে যাবে, আপনি যে কমান্ড দিয়ে রাখবেন সেই অবস্থায় থাকবে। যদি আপনি অফ কমান্ড দেন অফ অবস্থায় থাকবে, আমি কিন্তু কোডিং সেভাবেই করেছি। এখন আমি মোটরটা আবার অফ করে দিই, মোটর অফ, এটা কিন্তু প্রচণ্ড রোদ, এই জন্য একটু দেখতে প্রবলেম হচ্ছে। দেখুন আমি মোটর অফ কমান্ড দিয়েছিলাম, দেখুন আমার মোটরটা অফ হয়ে গেল, ঠিক আছে। এখন আমি আবার এই সুইচটা অফ করি, দেখি আমার মনে করেন পাওয়ারটা চলে গেছে, আমি পাওয়ারটা অফ করে দিলাম, আবার এই অন করে দিলাম, আমার মোটরটা কিন্তু অফ ছিল, অফ অবস্থায় রয়েছে। তো এতে কিন্তু ইপিরম ইউজ করেছি, এতে কিন্তু যে অবস্থা সেই অবস্থাটাই ধরে রাখবে। তো ভিউয়ার্স আমি কিন্তু আপনাদের দেখালাম যে জিএসএম ইরিগ্রেশন কীভাবে করা হয়, আর এটা আমার মনে হয় বর্তমানে কৃষকদের জন্য খুবই হেল্পফুল হবে যাদের অনেক দূরে পাম্প লাগানো থাকে। আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়ে পাশেই থাকবেন। আর আপনাদের একটা কথা বলি, এই সিস্টেমটা অর্থাৎ এই ইরিগেশন সিস্টেমটা আপনারা কিন্তু করার চেষ্টা করবেন, যদি না পারেন আমি অবশ্যই আপনাদের হেল্প করব। আর যদি কারোর এটা প্রয়োজন হয় ফুল সেটআপ আমার সাথে যোগাযোগ করবেন, আমি তাদের তৈরি করে দেবো। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।